আসসালামু আলাইকুম রহমতুল্লাই বরক আলহামদুলিল্লা সালাম আলাই রসুলিল্লাহ চ্যালেঞ্জ করেছেন আব্দুর রহিম সালাফি বা ওনার পক্ষের কেউ বুকে হাতবাদার দলিল সহে আর নাবিন নিচে হাতবাদার দলিল জাইফ আমরা চ্যালেঞ্জ গ্রহণ করলাম এই হচ্ছে এই পেজে মাহমুদ আমিরুল অপেন চ্যালেঞ্জ কেউ যদি নাবিন নিচে হাত বাদা হাদিস দেখাতে পারেন এখান থেকে জুতার মালা গলায় পরে চলে যাব ভাই আব্দুর রাহিম তিনি যদি হাদিস নাবিন নিচে হাত সহি হাদিস যদি দেখাতে পারেন কেউ তাহলে জুতার মালা গলায় পরে চলে যাবেন আজকে আমরা জুতা প্রস্তুত করেই এই ক্যামেরার সামনে বসেছি তা আগেই প্রস্তুত করেছি এবং তারপরে ক্যামেরার সামনে বসেছি জুন সেকেন্ড এই ভিডিও আপলোড করা হয়েছে আমরা ওনার পর বক্তব্য শুনবো এই পর্যন্ত সিক্সটি ফোর থাউজেন্ড মানুষ এটা ভিউ করেছেন তার যুগ এখানে যে মানুষ এত মিথ্যাচার প্রমাণিত হওয়ার পরেও মানুষ তাদের কোথায় ঠিক বলে এই সেই আব্দুর রহিম সালাফি যাকে আমি এক কোটি টাকা চ্যালেঞ্জ দিয়েছি যে যদি প্রমাণ করতে পারে হেদায়াতে এরপরে বান ওয়াট কিছু ফোসামাল লোকে দেয়া বলে হেদায়াতে আছে আমি চ্যালেঞ্জ করেছি এখন ওই চ্যালেঞ্জ আছে যদি পারে উনি বা ওনার কেউ প্রমাণ করতে হেদায়াতে কথা আছে তাহলে কোটি টাকা দেওয়া হবে এরা মিথুক এরা জালিয়াত এরা প্রতারক হাদিস নিয়ে কোরআন নিয়ে কিতাব নিয়ে মানুষের সাথে প্রতারণা করে আর তার অন্ধবক্ত যারা কাপুরুষ তারা বলতে পারে না যে মিয়া হাদিসের নাম্বার তো ঠিক মতো দাও পৃষ্ঠা নাম্বার ঠিক মতো দেও কিন্তু মিলে তো না মিলে তো না আসুন আমি আগেই বলেছি আজকে জুতা সাথে নিয়েই

এখন তাদের তাহাকে তাদের দৃষ্টিতে ওটা যদি আলহামদুলিল্লাহ কিন্তু জানা বোঝার পরও যদি ওটাকে ফেল জাহান নামের বারান্দাও পাবে না জানার পরে বুঝার পরেও যদি অসত্যটাকে সত্য বলে গ্রহণ করে মূলত সে আল্লাহ সাথে ছাত্রা করল হে মুসলিম জাতি নামাজের মধ্যে তিন রকমের হাত বাঁধার কথা আছে কয় রকম নাবির নিচে বুকের নিচে বুকের উপরে কয় ধরনের তিন ধরনের বুকের উপরে হাদিস বাঁধা বুকের উপরে হাত বাঁধা সহি মরুপ মুক্তাসিল হাদিস নাই হাদিস আছে সহি মুক্তাসিল সমাজে বুকের উপরে বাঁধার কথা নেই সহি আবুদৌ শরীফের শাশ্বত ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট চারটি হাদিসে তিনটি হাদিস হল নাবিন যেতে বাধা একটি হাদিস হল বুকের উপরে বাদা আলা সদ্রোহী উনষাট সাত ছোট উনষাট নম্বর হাদিস এই হাদিসটি সহি বুকের উপরে বাধার কথা বলেছেন আর সাত শত ছাপ্পান্ন সাতান্ন আটান্ন তিনটি এবং জৈবার জাল তিনটি একটাও সহি নয় আবু দুধ যদি তাকে এখন নিয়ে আসেন এখন যদি দেখাইয়া দিতে না পারি তাহলে জুতার মালা গলায় দিয়ে এখান থেকে যাব। আমার বাপ করে নাই অনুবাদ ইসলামিক ফাউন্ডেশন অনুবাদ করেছেন তাহলে তাকির মধ্যে একটি হলো সহিহ এটা হলো বুকে বাজার সহিহ কিন্তু মার্কুম মুততাকিল নয় বুখারীতে 102 নাম্বার পৃষ্ঠার 13 লাইনের নেফেজি হাদিসটি রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি হ্যাঁ তৃতীয় කරায় আবু দাউদ শরীফের পিতা থেকে 110 নাম্বার পৃষ্ঠা চার নাম্বার লাইনে নিতে বাবু ইমরা আল্লাহ ইসলাম সরাব এই অবদার থেকে এই আদিবগুলো বাদ দিয়ে দিয়েছে দেওয়া পণ্ডিতরা পন্ডিতরা বাদ দিয়ে দিতেন নাই কিন্তু মাশাল সৌদি সভা এবং মিশরি সভা থেকে অনুবাদ করেছেন ইসলামিক ফাউন্ডেশন তারা কিন্তু বাংলার মধ্যে তেরোটা আদি দিয়ে দিতেন আলহামদুলিল্লাহ তাদেরকে বলেন না এটা ভালো কাজ করেছেন এদেশের মানুষের চোখ খুলে দিয়েছেন কিন্তু ওই হুজুরেরা যে হুজুর এই কাম করতে দেওয়া বন্ধেন ওই হুজুরা যদি অনুবাদ করতো তাই মনে হয় বাংলা থেকে উঠেই যেতে হবে হে মুসলিম জাতি এখন বোকারি শরীফের মধ্যে যে হাদিসটি রয়েছে সে হাদিসটি বুকের উপরে হাত বাঁধার কথা নেই আলা জেরা আই হিল ইউস ফ্রআফ ইস সোলা নির্দেশ দিতে নামাজের মধ্যে বাঁ হাতের জেরার উপরে ডান হাত রাখা বাঁ হাতের জেরার উপরে ডান হাত রাখা ডান হাত রাখতে বলেছেন ডান হাতের জেরা কথা বলা হয় নাই। বাঁ হাতের জেরার উপরে ডান হাত রাখা এটা আপনি বুকের উপরেও করতে পারেন বুকুর নিচেও বলতে পারেন কিন্তু জেরার উপর হাত রাখলে নাভির নিচে কোনো রকম বান্দা সম্ভব নয় এটা হলো ছত্রিতে বিশুদ্ধ হাদিস এটা ছত্রিতে বিশুদ্ধ হাদিস এটা যদিও বুকুর উপর এর হাদিস সহিহ মুরবু মুত্তাদি যদিও বুকির উপরে সরাসরি কথাটি নেই কিন্তু নাভির নিচের কথাও হাদিনকে প্রমাণিত হয় না বাস্তবে হয় না তাহলে বুকুর উপর বলতে পারেন বুকুর নিচেও বলতে পারেন জেরার উপরে হাত রেখে দুই তিন নাম্বার হলো নাভি নিচে বাধা যে তিনটি আবুদৌনে বলা হলো আর তার আর ভাল তিনটি আর একটি দলিল রয়েছে সেটা হলো মুসলমান হোসানউদ্দিন আবি সাহেবের মধ্যে আদি কি রয়েছে এইটা মুসলিম শরীফের 174 বিস্তার নববী এগারো নম্বর লাইনে বলা হয়েছে কি ইননা বিল্লা সুন্নাত ইয়া ওয়াদি আল কফে

আব্দুর রহমান বিন ইসাহের অসিতি এই হাদিসটি বর্ণনা করেছেন আবুয়া জয়ীফ হোম দুল এই আব্দুর রহমান বিন ইসাহের অসিতি সে যে জয়ীব ব্যক্তি হাদিস বর্ণনাকারী যোগ্য ব্যক্তি নয় এটা সমস্ত দুনিয়ার মহাদিত্রে একমত বুঝতে পারলেন তারা নামাজের মধ্যে বুকের নিচে বুকের উপরে নাবের নিচে বুকের উপরে সহি বুকের নিচে সহি মর্গ মুক্তাশীল আর নাবের নিচে জয়ীফ হোম দুল ইত্তেফাক দুনিয়ার সমস্ত মহাদিত্রে বসে আদিত্য জয়ীব এটা গ্রহণযোগ্য নয় কথা বুঝতে পেরেছেন এখন আপনি যদি বিশ্বাস না হয় বাংলা আবুদ ইসলামিক ফাউন্ডিশন সাত শত দেখতে পারেন কোন অসুবিধা নাই দেখতে তো অসুবিধা নাই এখন এইভাবে আপনারা বলুন তো এটা সত্য কথা বলুন যারা আমাদেরকে গালি দেয় তারা কি এইরকম হাদিস নাম্বার দিয়ে দিয়ে কথা বলে দেখে নাই তার কারণ হাদিস নাম্বার দিয়ে যদি বলতো তাহলে জনগণ ওই স্টেজে ধরে ধরে ফেলাইতো নিয়ে মিথ্যা কথা বলো হাদিস নাম্বার দুটো কেন মেলে না আর আমি তো বলছি এখানে যদি না মেলে আমি জুতার মালা বালায় দিয়ে যাবো এখান কি বলছি না আমি দেখে পড়ে বুঝে জেনে তারপরে বলছি আমরা যে কাউকে জন্য এখানে আছি নাই বন্ধুরা আমার হাত বাবার কয়টি নিয়ম পাইলে সবচেয়ে বিশুদ্ধ কোনটা লোকের উপরে বাপুকের নিচে তাহলে আপনারা এই কথা জানার পরেও যদি আপনি দলের কানে হুজুরের টানে কি বলে আপনার নেতার কানে ভুল করেন তাহলে আপনি কবরে যাওয়ার সময় ইমাম অমুক বললেন। বিসমল্লা মিল্লাতে আমার ওস্তাদ অমুক এই কথা বললেন বিসমিল্লা আলমিল্লাতে রসুলিল্লা বললেন না তার কারণ রসুল রেখে গিয়েছেন হাদিস সেই হাদিস সঠিক বেঠিক জানার করে যেই ব্যক্তি বেঠিক থেকে আমল করবে

কে চারটি হাদিস বাদ দিয়েছেন জানি না কে বাদ দিয়েছেন আমাদের এই বিষয়ে জানা নেই যদি কেউ বাদ দিয়ে থাকেন তাহলে এটা অন্যায় মারাত্মক অন্যায় করেছেন তবে ওনাদেরকেও যে বিশ্বাস করবো আমরা যে যেই পরিমাণ জালিয়াতি আর মিথ্যাচার এই পর্যন্ত প্রমাণিত হলো কেউ এই কাজ করেছেন কে না আল্লাহ আলাম কেউ করে তাহলে এটা অন্যায় বুকার শরীফ হাদিস নিয়ে মিয়া যে ইঞ্জিনিয়ারিং করলেন মারাত্মক ইঞ্জিনিয়ারিং এটা বুয়েটে হবে না এরা মারাত্মক ইঞ্জিনিয়ারিং করে এটাকে নিয়ে বুকের উপরে বসাইলেন মুসান্নাফ ইবনে হাদিসটা হাদিস জাইফ মুসান্না এক ষোলোটা হাদিস হাদিস আছে একটা হাদিসের কথা বলে শেষ জাইফ আমরা যেই হাদিসের কথা বলছি সেটা আলোচনা আসেই নাই আর একটা কথা বলে জয়ফ আর হাদিস নাম্বার দেখে পড়ে বুঝে বরং তা তো আমরা দেখতেছি এক বছর যাবৎ নামাজের মধ্যে তিন রকমের হাত বাঁধার কথা আছে কয় রকম নাবির নিচে বুকের নিচে বুকের উপরে কয় ধরনের তিন ধরনের বুকের উপরে হাত বাঁধা সহি মরুপ উত্তাচিল হাদিস নাই সহি হাদিস আছে

জি জন জুতা সাথে নিয়ে এসেছি জুতার মালা গলায় দিয়ে যাবেন এই কারণে জুতার সাথে নিয়ে এসেছি আসুন আবুদ শরীফ দেখি এ হচ্ছে সুনান আবু দাউদ ওফাতাল দুই শত পঁচাত্তর হিজড়িতে আলজুজুসানি তাহিক সোহাইব আলুত এখান থেকে শুরু হয়েছে পেজ সিক্সটি এইট

মারফু মুত্তাসিল নয় তা ইলাই কি মারফু নয় মুত্তাসিল নয় তা ইলাই কি এটা মুনকতিع মাউকুফ কি তবে হাদিস সহিহ যে মারফু নয় মুত্তাসিল নয় তবে হাদিস সহিহ মারফু মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়া সাল্লাম পর্যন্ত মারফু নয় মুতাসিল সনদ আল্লাহ রসুল সাল আলীহি ও আলী ওসাল্লাম পর্যন্ত নয় মরফো আল্লাহ রসুল সল্লা আলি ও আলি ওসাল্লামের কৌল নয় আল্লাহ রসুল পর্যন্ত এটা পৌঁছা পৌঁছে নাই মুতাসুল এটা সনদের কন্টিনিউশন নাই তবে হাদিস শহে মরফু নয় মুতাসিল নয় তবে হাদিস শহে আসুন দেখি এখানে আছে আনসাউর আনসুলাই ইমান নিমুসা আন্তাউস আশা করি আপনাদের মনে আছে আমরা বারবার এহাদিশ নিয়ে আলোচনা করেছি বুকে হাতবাদার কোনো হাদিশ নাই বা বুকে হাতবাদার সব হাদিস জোয়াইফ এর মধ্যে প্রথম এটা নিয়ে আলোচনা হয়েছে আন্তাউস কলা কান আর সুরুল্লাহ হিসাল্লাহ আলি হু আলি উসাল্লাহ মিদদা ওয়াদাহুল ইউমনা আলা ইয়াদি হিলিউস না তুম্ময়া সুদু বিহিমা আলা সদরিহি ওয়াহুয়া ফিস আলা তাউস বলেন আল্লাহ রসুল সাল আলহ আলি ও তার ডান হাত বাম হাতের উপরে রাখতেন বিহিমা আলা এবং এর পরে এই দুই হাত বুকের উপরে রাখতেন ওয়াহু আফিসাল তিনি যখন সালাতে। এই হলো হাদিস্টা হাদিস্তা মোরফু নয় মত নেয় বাবা তাউসকে একদম তাবেই একশ ছয় হিজরেতে মিনা বা মুজদালিফাতে ওফাত হয়েছে তাউস তাবে এই তিনি বলতেছেন আল্লাহ রসুল হাবি নাই থেকে মুরসাল বলে হাদিসকে মুরসাল বলে মুরসাল হাদিস তাদের উসুলে মুরসাল হাদিস জাইফ আমরা আগে দেখিয়েছি বিনবাজের বক্তব্য দেখিয়েছি শেখ বিনবাজের এরপরে মতিউর রহমান দাম্মা আমি ওনার বক্তব্য দেখিয়েছি আবার একই অঙ্গে বহুরূপ সেটা আপনারা দেখছেন তো এটা তাউস এই সাহাবির নাম বাদ দিয়ে তিনি আল্লাহ রসুলের কথা বলেছেন এটা মুরসাল দ্বিতীয়ত সুলাইমান ইবনে মুসা সুলাইমান ইবনে মুসা ইমাম বুখারি তাকে মুনকারুল হাতিস বলেছেন মুনকারুল হাদিস তাতে হাদিস নেওয়া যাবে না তাতে ওনার থেকে হাদিস বর্ণনা করা যাবে না আসুন দেখি কিতাব আর তারিখ উল কাবীর ইমাম বুখারি বাব সুলাইমান এখান থেকে শুরু হচ্ছে এইটিন এইটি এইট আঠারোশো অষ্টাশি সুলাইমান মুকে ওনার সম্পর্কে আলোচনা করে পুরো বলতেছেন ওয়াইন্দাহু মানাকির ওয়াইন্দাহু মানাকির তার মধ্যে তিনি মুনকুর হাদিস বর্ণনা করেছেন এটা দেখুন এল তিরমিজি আল কাবীর ইমাম তিরমিজির কিতাব এখানে আছে আবু আবু সিয়ার বাব মাাজ গানিমা বাব মাজ নফল এরপর একটা হাদিস হাদিস ফোর সিক্সটি এরপরে এখানে আছে রবায়তের মধ্যে মুসা আছেন বর্ণনায় إيش قال محمد امام تلميذي بولن قال محمد سالت محمدا عن هذا الحديث فقال لا يصح هذا الحديث بولن قال محمد محمد بن اسماعيل البخاري تني سليمان وسليمان بن موسى منكر الحديث سليمان بن موسى منكر الحديث انا لا اروي عنه شيئا আমি তার থেকে কোনো কিছু বর্ণনা করি না রওয়া মানাকির সুলেইমান সুলাইমানুমুসা অনেক যে হাদিসগুলি বর্ণনা করেছেন তার মধ্যে সাধারণত যা সাধারণত সব হাদিসই মুনকার বা মেজরিটি হাদিস ম্যাক্সিমাম হাদিস মুনকার অন্য জায়গায় আমরা আগে দেখিয়েছি ইমাম বুখারি রহমতুল্লাহ আলহী বলেছেন যে আমি যদি কাউকে মুনকারুল হাদিস বলি তাহলে তার থেকে আর হাদিস বর্ণনা করা হালাল না বা জায়জ না ঠিক না উচিত না জানাব আব্দুর রহম সালাফি এই হচ্ছে আপনার হাদিস আপনার ফিফটি নাইন এই দেখুন মুনকারুল হাদিস ইমাম বুখারি বলেছেন এবং ইমাম বুখারি এটাও বলেছেন আমরা আগে দেখিয়েছি ইমাম বুখারি অজ্ঞতাও বলেছেন যে আমি যাকে মুনকার হাদিস বলি তার থেকে আর হাদিস রবায়াত করা হালাল না আসুন এই দেখি কিতাব মিজানুল ফি ফিনকদির রিজাল তালিফ ইমাম জাহাবি ওফাতুল সাতশত আটচল্লিশ হিজড়িতে এই কিতাবে পেজ সিক্স এখানে একজন সম্পর্কে বর্ণনার পরে লেখা আছে ওয়ান ইবনুল কত্তান আন্নাল বুখারি কল কুল্লুমান কুলতুফি হি মুনকেরুল হাদিস ফালাত হেল্লুর রিবায় আনহু ইবনুল কত্তান নকল করেছেন যে ইমাম বুখারি বলেছেন আমি যার ব্যাপারে মুনকারুল হাদিস বলেছি তার থেকে রেওয়ায়ত করা হালাল নয় তার থেকে জাকিম বুখারি মুনকারুল হাদিস বলেছেন তার থেকে হাদিস রাত করা হালাল নয় বুখারি শরীফ নিয়ে ইঞ্জিনিয়ারিং মারাত্মক ইঞ্জিনিয়ারিং করেছেন আব্দুর সালাফি আসুন দেখি বুখারি শরীফে এই একটা মাত্র হাদিস নয় এই চাপটার একটা হাদিস আছে কিন্তু আর একটা হাদিসও আছে আসুন এই দেখি প্রথমে কিতাবুল আজান বা বদ ইমনা আল আল ইউসরা 183 পেজ ইয়ুদ ওয়াদু আল না ডান হাত বাম হাতের উপর রাখা উদ্দায় ইমাম বুখারী বুকের উপরে বুকের নিচে নাবির নিচে নাবের উপরে এগুলা কিছু বলেন নাই চ্যাপ্টারে নামে ভেবে দেন নাই এরপরে হাদিসটা তিনি এখানে উল্লেখ করেছেন কায়না কায়না নাসু ইউমারুনা আন ইয়াদা আর রাজুলু আলিয়াদ আল ইউম না আল আহিল ইউস ফিসসলা আসন অনুবাদটা দেখি তাহিদ বাবুল কৃষন দেখুন সলাতে ডানহাত বাম হাতের উপর রাখা অনুবাদ হলো শাহ আলিবু সাদ হতে বর্ণিত তিনি বলেন লোকদের নির্দেশ দেয়া হতো যে সলাতে প্রত্যেক ডান হাত বাম হাতের উপর রাখবে সলাতে প্রত্যেকে ডান হাত বাম হাতের উপর রাখবে এই হলো বর্ণনা ডান হাত বাম হাতের উপরে রাখবে তিনি আপনারা শুনলেন খুব ইঞ্জিনিয়ারিং করে এটাকে বুকের উপরে বুকের নিচে নাবিন নিচে যাবে না নাবিন নিচে যাবে না আমরা সেদিকে আসছি তাইলে সে হাদিস বুঝেন নাই যদি এই হয় তাহলে এই লোকটা এত বড়ো দৃষ্টতা দেখাচ্ছে এখতলাফ এক বিষয় কিন্তু বুঝাইলো যে নাবিন নিজার হাত যাবে না তাইলে সাহবাহের আম বুঝেন নাই তা নাহরুল আলীম তারা বুঝেন নাই হাদিস কিন্তু এই হাদিস বোখারেশ্বর একমাত্র নয় আসুন আর একটা হাদিস আছে এখানে তালে কে কিতাবুল আমি ফসল পেজ টু এইটি নাইন বাবু ইস্তেআলাহ এখানে আছে আলা আইসার আসুন অনুবাদটা দেখি এটাও তাহত বলি কেশন সলাতের সাথে সংশ্লিষ্ট কাজ অধ্যায় সলাতের সাথে সংশ্লিষ্ট কাজে সলাতের মধ্যে হাতের সাহায্য নেওয়া এরপর এখানে আছে আব্বাস ইবন আব্বাস রিয়াহা বলেছেন কোনো ব্যক্তি তার সলাতের মধ্যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা সলা সংশ্লিষ্ট কাজে সাহায্য নিতে পারে আবুই শাক রহমতুল্লাহ আলী সলাত দায়রত অবস্থায় তার টুপি নামিয়ে রেখেছিলেন এবং তার তুলে মাথায় দিয়েছিলেন আলী রদিয়াল্লাহ আনহু সলাতে সাধারণত তার ডান হাতের পাঞ্জা বাম হাতের কবজির উপরে রাখতেন ডান হাতের পাঞ্জা বাম হাতের কবজির উপরে রাখতেন এরপরে আর বলা হলো না কোথায় রাখতেন আমরা আগেও বলেছি যে সাহবায় কেরাম আল্লাহ রসুল সাল আলহিউ আলিবাসাল্লামার হাদিস সবথেকে বেশি এবং সব থেকে উত্তমভাবে তারা বুঝেছেন তো ভারেশ্বরূপ এখানে কি আলী দিয়া আল্লাহ ডান হাতের পাঞ্জা বাম হাতের কবজির উপর দতন কবজি এটা হলো কবজি আপনার আশা করি এটাকে আবার জানে ডান হাতের পাঞ্জা হাতের কবজির উপরে রাখতেন এরপরে কি করতেন এখানে নাই আমরা আগেও বলেছি এরপরে যেহেতু কোনো বর্ণনা নাই তাহলে ছেড়ে দেন দেখেন হাত কোথায় যায় হাত যেখানে যায় সেখানে হাত পাতার জায়গা এবং সেটা নাবির নিচেই যাবে না ভিন নিচে হতে নিচে উপরে হতে পারে আর তাউস মুরসাল এই হলো আপনার সহি হাদিস মোরফ মোতাসীল না তবে সহি হাদিস সহিহাদিস আর এই মানে এত অন্ধ বক্ত এই মানুষগুলি এত অন্ধ মোকাল্লির তারা যে তারা যা বলে ঠিক ঠিক বলতে থাকে বরং দেখবেন তারা কিছু বলার আগেই ওরা বলতে শুরু করে হাত কোথায় বাঁধবেন আগেই বলে বুকে এই হচ্ছে তিরমিজি শরীফ আল জামেউল কবির সুনান তিরমিজি আল মুজাল্লাদুল আউয়াল প্রথম খন্ড পেজ টু নাইনটি টু এখানে বাব মাজা আফ এবদ আল ইয়ামিন আলা আস সিমা আল ফিসালাহ হাদিস নাম্বার টু ফিফটি টু এর নিচে আছে ইমাম তিরমিজি বলছেন ওয়াল আমাল আলা হাদা আইন্দা আহলিল ইলমি মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওয়াত তাবিঈনা ওয়া মান বাদাহুম يرون أن يضع الرجل يمينه على شماله في الصلاة، ورآى بعضهم أن يضعهما فوق السرة، ورآى بعضهم أن يضعهما تحت السرة، وكل ذلك واسع عندهم. ولنجيك عمل أهل العلم صحابي كرام تابعين ابن تاربوري ورزراشتين أهل العلم زرا جاهلنا আহলুল সাহাবায় কেরাম তাবে এবং তাবে পরে আহলুল এলিম যারা তাদের মত হলো ডান ডানহাত বামহাতের উপরে রাখা হবে এবং এরপরে দুই মত হয়েছে আহলুল এলিম যারা সাহাবায়ে হাবায় মধ্যে তাবে মধ্যে আর তাবে পরে যারা আছে তাদের মাঝেও আহলুল এলিম যারা তাদের দুইটা মত হলো ডান ডানহাত বামহাতের উপরে রাখা হবে এবং এর এরপরে দুইটা মত একটা হলো ফাউ সুররা নাবির উপরে আর একটা নাবিন নিচ্ছে ইঞ্জিনিয়ারিং করে বুকের উপরে নেওয়ার এই এলিম কিন্তু সাহাবাহিক কেরামের ছিল না এই ইঞ্জিনিয়ারিংটা ওনাদের কাছে এসেছে ইঞ্জিনিয়ারিং করে সেখানে নেওয়ার এই এলিম সাহাবাহিকের আহমেদ ছিল না তারা বোখারশরফ হাদিস পড়েন নাই বোখার শরফ হাদিস তারা জানেন না সেইদিন আলী দাদি আল্লাহ তাল আনহু বর্ণনা হলো ডান হাতের পাঞ্জা বাম হাতের কবজির উপরে রাখতেনের পরে হাত ছেড়ে দিলে কোথায় চায় আর এখানে বর্ণনা দেখেন ইমাম তিরমিজি বলছেন ওভাত্র দুইশো উনসত্তর হিজড়িতে উনআশি হিজড়িতে তিনি বলছেন সাহাবাহাম তাবে আইন তাবে আইন তাদের মধ্যে আহলুল এলিম যারা আহলুল জাহিল না আহ আহলুল না আহলুল এলিম যারা তারা আহলে জাল না আহলে বিবরণে হাদিস না আহলুল এলিম যারা তারা একটা মত হলো যে ডান হাত বাম হাতের উপরে এবং এরপরে হাত গুঁতায় রাখা হবে দুই মত হয়েছে নাবিন নিচে নাভির উপরে আরও দেখুন এই কিতাবের নাম হচ্ছে আউসাত লিবনীল মঞ্জির

তারা বলতেন হাতা নাবিন নিচে বাধা হবে আর এ সাক ইমন রাহয় আরও বলতেন ইমাম বুখারির উস্তাজ যার নসিহতে বা যার পরামর্শ ইমাম বুখারি সহেল বুখারি লেখেন এ সাক ইমন রাহয় তিনি বলেন তাহত আকিল হাদিস ও আকরাবু ইত্তাদ নাবিন নিচে হাত বাদাটা হাদিসের দিক থেকে কবি আর কবি হাদিস আর আকরব ইলা তওয়াদ এবং বিনয় প্রকাশের সব থেকে করিব আক্রব ব্যবস্থা সুতরাং সাহাবায় কেরামের মধ্যে আহরুল আলিম যারা তাবে আহরুল আলিম যারা এরপরে আহলুল আহরুল যারা তারা যা বুঝেন নাই ইঞ্জিনিয়ারিং করে আমাদের ওনারা বুঝেন যে এখন এটাকে বুকের উপরে নেওয়া যাবে বুখারি শরীফের ওই হাদিস দিয়া বুখারি শরীফের ওই হাদিস সব হাদিস মিলে এই তো সাহাবায় কেরাম তাদের এখতলাফ হয়েছে তিরমিজি বলে ইলাফ দুই ব্যাপারে হয়েছে নাবির উপরে নাবির নিচে বুকের উপরে হাত পাতার কোনো কথাই ছিল না বুখারীতে 102 নম্বর পৃষ্ঠার 13 লাইনের নিচে যে হাদিসটি রয়েছে সেই হাদিসটি বুকের উপরে হাত বাজার কথা নেই আইযাহু আইযাহু ইয়া রাহুল আলা জারাঈহিল ইউসরা ফিল সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিতেন নামাজের মধ্যে বাম হাতের জেরার উপরে ডান হাত রাখা বাম হাতের জেরার উপরে ডান হাত রাখা ডান হাত রাখতে বলেছেন ডানাতের জেরার কথা বলা হয়নি বাম হাতের জেরার উপরে ডান হাত রাখা এটা আপনি বুকুর উপরও বাঁধতে পারেন বুকুর নিচেও বাঁধতে পারেন কিন্তু জেরার উপরে হাত রাখলে না বিন নিচে কোন রকম বান্ধা সম্ভব নয় এটা হলো সবচেয়ে বিশুদ্ধ হাদিস এটা সবচেয়ে বিশুদ্ধ হাদিস এটা যদিও বুকুর উপরে দেয় হাদিস সহি মুরগু মুক্তাসী যদিও বুকুর উপরে সরাসরি কথাটি নেই কিন্তু নাবিন নিচের কথা ওই হাদিস দিয়ে হয় না বাস্তব হয় না তাহলে বুকুর উপরও বাঁধতে পারেন বুকুর নিচেও বাঁধতে পারেন জেরার উপরে হাত রেখে তিন নম্বর হলো নাবির নিচে বাধা যে তিনটি আবু দৌনে বলা হলো আকার গরিব আর ভাব তিনটি আর একটি দলিল রয়েছে সেটা হলো আবি সাহেবের মধ্যে আদি রয়েছে এইটা মুসলিম শরীফের একশো চুত্তর বিস্তার নবগুর এগারো নাম্বার লাইনে বলা হয়েছে কি ইঞ্জাম সুন্দাদে অজে আলু কাফ্রে আলাল কাফে তাহাদা খোররা নিছয় নামাজের মধ্যে সুন্নাত হলো বাহাতের কফর উপরে ডানাতের কফর কি তা হুকুম নেই নিছে ছদতে নাই নাবি নাবির নিচে বালা এখন এই কথা বলার পরে ওখানে উল্লেখ রয়েছে। যঈফুন হাদিস কি? যঈফ মুত্তাকি নালা তাযঈফিহি হাদিস কি যঈফ হওয়ার ব্যাপারে সকলে একমত মিন রওয়ায়াতিন আবি শাইবা তা আব্দুর রহমান বিন আসাত আল ওয়াকিদী মুসান্নিফ আবি শাইবার মধ্যে আব্দুর রহমান বিন ইসাহের অসিতি হাদিসটি বর্ণনা করেছেন এই আব্দুর রহমান বিন ইসাহের অসিতি সে যে জৈব ব্যক্তি হাদিস বর্ণনাকারী যোগ্য ব্যক্তি নয় এতে সমস্ত দুনিয়ার মহাদিসের একমত বুঝতে পারলেন হ্যাঁ বুঝতে পারলাম মুসান্নাফ ইবিন আবি সাহিবা আমাদের সামনে মুসান্নাফ ইবিন আবি সাহিবাতে হাদিস একটা নয় ষোলোটা হাদিস আছে একটা হাদিসের কথা বলে এই নাবিন নিচা হাত পদাৰ শব হাদী জইফ নাবিন নীচা হাত পাদাৰ হাদিছ জইফ আৰু অন্তভক্ত যাৰা তাৰো আগেই জইফ বোলে এই দেখোন মুছান্ন লিভিন আবি চইবা তাহিক মহম্মদ আউৱামা দুশ মুছান্ন আবি চাইবা ৰফাত দুশ পয়ত্ৰিছ হিজৰিত আলমজাল্লাদুচালিছ তৃতীয় খণ্ড কিতাপ উচ্চালা এইটো হ'ল মাহতুত মাহতুত হাতের লেখা কিতাবের কপি এখানে ওই হাদিসটা আছে আমরা যে হাদিস দিয়ে দলিল দিয়েছি সহাই ওইটা জয়ফ ন ওইটা তাদের এই আহলে জাল হাদিসের বড় বড় যারা যাদের কিছু ওইলিম ছিল তারাও বলে গিয়েছেন এই হাদিস যদি মুসান্নাফি ইবনে আবি সাহিবা তাকে তাইলে হাদিসটা সহাই তাহতাসুররা এখানে আছে আসুন আমরা এটা বড় বড়ো করে দেখি আসুন মেন কিতাবটা দেখি এখানে তাহতাসুররা এই আছে আন আবি কালা

আমাদেরকে বদ্রলোক বলতে হয় কিন্তু এত জালিয়াতি মিথ্যাচার এর পরে কাউকে বদ্রলোক বলতে কষ্ট হয় এখানে দেখুন থ্রি থার্টি নাইন সিক্সটি সিক্স আব্দুর রহমান ওনার এই হাদিসটাকে এটাকে কেউ দলিল দেয় আমরা কোনো দলিলও দেই নেই মিনসুন সালায়াতি ওয়া দল আই দি আল আই দি এইটাই হাদিস দফ ষোলোটার মধ্যে এই হাদিসটা কিন্তু বাতে আসল হাদিস কোনটা যেটা দিয়ে দলিল দেওয়া হয় আসল আমরা সেটা দেখি থার্টি নাইন ফিফটি নাইন এই দেখুন থার্টি নাইন ফিফটি ফোর থেকে শুরু হয়েছে আমরা ফিফটি ফোরের কথা বলি না ফিফটি ফাইভের কথা বলি না ফিফটি সিক্স বলি না ফিফটি সেভেন ফিফটি এইট আমরা ফিফটি নাইনের কথা বলছি ফিফটি নাইনের এই হাদিস এই হাদিসটা হাদ্দা শহে হাদ عن موسى ابن عمير عن علقمة ابن وائل ابن حجر عن أبيه قال رأيد النبي صلى الله عليه وآله وسلم وضع يمينه على شماله في الصلاة تحت السرة تنبولين بون الرابي بولين جامي ديخسي أمي ديخلم الله الرسول صلى الله عليه وآله وسلم وضع يمينه على شماله تاردانهات বাম হাতের উপরে রাখলেন সলাতের সময় তাহতা সুররা নাবিন নিচে এই থার্টি নাইন ফিফটি নাইন মধ্যেও আছে হাতের লেখা কিতাব যেটা গত শত বছর আগে সেটাতেও আছে রিজালুহু কুল্লুহুম সিকাতুন আসবাত বর্ণনাকারী সকলেই বিশ্বস্ত পরম বিশ্বস্ত ওয়াকিয়া মুসা ইবনে উমাইর আলকামা ইবনে ওয়াইল ইবনে হজর ওনারা ওয়া ইবনে হজর সাহাবি ওনারা সকলেই বিশ্বস্ত সুতরাং এই হাদিস শহে এই হাদিসটা আমরা কিন্তু অন্য কোনো হাদিসের কথা বলি নাই থার্টি নাইন ফিফটি নাইন সহে আর থার্টি নাইন সিক্সটি সিক্স যেহেতু ওই বুধ থার্টি নাইন সিক্সটি সিক্সের এই হাদিস দেখলেন তাইলে নিশ্চয়ই আগেরগুলোও দেখা হয়েছে আর তিনি তো বলেছেন পড়ে বুঝে দেখে বলেন বলেন নাই পড়ে বুঝে দেখে নাম্বার সহ বলেন তে আব্দুর রহমান মিনি ইসাহ আলু আছে তো এই থেকে এটা দয়াইফ এর এখানে লেখা আছে দয়াইফ কোথাও লেখা আছে হাদিসটা দয়াইফ এটা আমাদের দলিল না আমাদের দলিল হলো থার্টি নাইন নম্বর হাদিস বাকি আন মুসাহেবনি অমায় রান আল আমাদের কাছে আরও তথ্য আছে এই আহলে জাল হাদিসের বড় যারা কিছু এলিম ছিল তারা যে বলে গিয়েছেন হাদিস সেটাও আছে প্রয়োজনীয়গুলো বার করা বাইর করা যাবে আসুন এই একটা কিতাব দেখি তখরিজুল হাদিস আহাদিসুল ইখতিার লালিল মুখতার এই কিতাব হলো ইমাম কাসিম এমনি কুতলু বোকা এটা মুখতুত হ্যান্ড রিটেন যেটা ইমাম কাসিম এমনি কুতলু বোকা ওনার ওফাত হলো আটশত উনআশি হিজড়িতে আটশত এইট সেভেন্টি নাইনে ওনার ওফাত মোটামুটি বেশ আগে আমাদের দুই চার পাঁচ বছরের মধ্যে না বেশ আগে তিনি তার কিতাবে ওই যে মুসান্নাফে আবি সেইবার ওই হাদিসটা তিনি তার কিতাবে উল্লেখ করেছেন যারা এখন তো মখতুদ পাওয়া গিয়েছে হ্যান্ড রিটেন মুসান্নাফ পাওয়া গিয়েছে এটা বাবার আগ পর্যন্ত তোমাদের যারা নানান কথা বলেছ কাসিম ইমিন কুতুল সম্পর্কে হিসাব তোমাদের দেওয়া লাগে তবা তবা করে নাও হায়াত শেষ হওয়ার আগে আগে তবা করে নাও নতুবা এই যে অন্যায় করেছ ইমাম কাসিম ইমিন কুতুলুবকার বিরুদ্ধে জবাব দিতে হবে ইমাম কাসিম ইমিন কুতুলুবকা হানাফি এবং এই কারণে তাদের সব বা তাদের কথাবার্তা ছিল এমন যে তিনি জাল করেছেন রাওয়াহু মিন আবি ইবা

آه فقال وكيع سنا وكيع حدثنا وكيع عن موسى من عمير موسى ابن عمير عن القمى ابن وائل ابن حجر عن أبيه قال رأيت رسول الله صلى الله عليه وسلم وضع يمينه على شماله في الصلاة تحت السرة وهذا سند جيد شتران যে হাদিস মূলত মুসান্নাফ বিন আবি সাইবা থেকে দলিল দেওয়া হয় সেই হাদিসের দারে কাছেও না গিয়ে আরও পাঁচ ছয়টা হাদিস পরে এটা হাদিস কোড করে মুসলিম শরীফের কোন কথা বলে নাবির নিচে হাত পাতার হাদিস আর অন্ধ শ্রোতা যারা আছে বক্ত ধারা আগেই বলে জয়েফ নামাজের মধ্যে বুকের নিচে বুকের উপরে নাবের নিচে বুকের উপরে সহি বুকের নিচে আর না বির নিতে লিপতে পারিয়ার সমস্ত নয় এখন এইভাবে আপনারা বলুন তো এটা সত্য কথা বল যারা আমাদেরকে গালি দেয় তারা কি এইরকম হাদিস নাম্বার দিয়ে দিয়ে কথা বলে বলেও না জীবনও বলে দেখে নাই তার কারণ হাদিস নাম্বার দিয়ে যদি বলতো তাহলে জনগণ ওই স্টেজই ধরে ধরে ফেলতো নিয়া মিথ্যা কথা বলো হাদিস তোমার দুটো কেন মেলে আর আমি তো বলছি এখানে যদি না মেলে আমি জুতার মালা বালায় দিয়ে যাবো এখান কি বলছি না আমি দেখে পড়ে বুঝে জেনে তারপরে বলছি আমরা যে কাউকে ঠকানোর জন্য এখানে আছি নাই জি আপনি দেখে শুনে পড়ে বুঝেই বলেছেন এবং এই কারণে আমরা জুতা সাথে নিয়ে আজকে এসেছি আজকে আমরা হাতে নাতে দেখাইলাম যে মুসান্নাফিবিন আবি সেইবার কোন হাদিস সেটা তার কাছে না গিয়ে আরও পাঁচ ছয়টা পরে একটা হাদিস উল্লেখ করে নাবিন হাত পাতার হাদিস জাহেফ আর আবুদ শরীফের সেভেন ফিফটি নাইন হাদিস সেটা সেটা শোহেহ মোরফো না তবে শহেহ আর হ্যাঁ এই যে নাম্বার দিয়া কেউ বলে না কেউ জীবনেও বলে না শুধু আপনিই বলেন শুধু আপনি নাম্বার টাম্বার দেওয়া বলেন আমরাও এই কারণে সুবিধা ধরতে পারি সুবিধা করে এবার নাম্বারটা যদি আপনি না দিতেন তাহলে সেভেন ফিফটি নাইন আমরা হুট করে ধরতে পারতাম না খুব ভালো করছে নাম্বার টাম্বার রেগুলার দেবেন আর আপনি বলেছিলেন যে ওই আবুদৌ শরীফ নিয়ে আসবো আমরা আবুদাউদ্ তো কি ওই হেদায়ও নিয়ে আসতে পারি জুতা তো আমাদের সাথে আছে হেদায়ের সাথে নিয়ে আসতে পারে আমি এরপরেও আহ্বান করব তও বা করো পেন তো বা করো আর মিথ্যা ছাড় ছাড়ো কিতাব খুলে দেখো আর আমি তাদেরকে রসিওত করব যারা সামনে বসে বসে ঠিক ঠিক আর জয়ফ বলতে থাকে এখনও সময় আছে এখনও সময় আছে প্রতারক মিথ্যুক যারা ভেরিফাই করো দেখো যারা আসরই প্রতারণা করছে কিনা আমি যে কিতাবগুলো দেখাইলাম তার ভিডিও তো আছে আমি কিতাবগুলো দেখো যদি এরা প্রতারক প্রমাণিত হয় তাহলে তোমাদের জিন্দগির স্বার্থে এদের অনুসরণ ছাড়ো অন্ধ অনুসরণ বাদ দাও কোরান হাদিসের পথে আসো সহে সুন্নতের পথে আসো সোহে হাদিসের পথে আসো মিথ্যাচার জালিয়াতির পরিত্যাগ করুক বুকু আমার হাত বকার কয়দিন পাইলে সত্যি বিশুদ্ধ কোনটা নতুন করে বাপুকে নিতে তাহলে আপনারা এই কথা জানার করুক যদি আপনি দলের কানে রুদুরের কানে কি বলে আপনার নেতার কানে ভুল করেন তাহলে আপনি কবরে যাওয়ার সময় আলা মিল্লাতে ইমাম অমুক বইলেন বিসমুল্লাহ আলমিল্লাতে আমার উস্তাদ অমুক এই কথা বললেন বিসমুল্লাহ আলমিল্লাতে রসুলিল্লা না হ্যাঁ বন্ধুরা আমার এই এদের এত প্রতারণা এত জালিয়াতি এত মিথ্যাচার প্রমাণিত হওয়ার পরেও এরা হাদিস জালিয়াতি করে কোরআন শরীফ জালিয়াতি করে রফি নজিল আফি রফি সৌথ মিলবাই ইনায়াতি ও জুবর আমরা এগুলো বারবার প্রমাণ করেছি এত মিথ্যাচার প্রমাণিত হওয়ার পরেও যদি দলের টানে হুজুরের টানে অমুকের টানে তমুকের টানে আপনি আপনারা এদেরকে অন্ধভাবে অনুসরণ করেন তাহলে মরার পরে বিসমিল্লাহ আলাহ মিল্লা রসুল্লাহ বললেন না মরার পরে বলবেন বিসমিল্লাহ আলাহ মিল্লা আব্দুর রহম সালাফি তার গিয়েছেন হাদিস সেই হাদিস সঠিক বেঠিক জানার পরে যেই ব্যক্তি বেঠিক থেকে আমল করবে সেই ব্যক্তির কবরে রাখা সময় আরামিল্লাতে রসুল্লাহ বরা সমীচীন নয় সহে আদিসের নামে জালিয়াতি জাল হাদিস রচনা করা ইজিদের প্রশংসায় সাহাবায় গ্রামের বিরোধিতায় আল্লাহ রসুলের সানে গুস্তাখি গায়েব জানতেন মানে কিছুই জানতেন না কোরআন শরীফের ভব্যাখ্যা কোরআন শরীফের টাইপ পাওয়া যায় এরপরে কেমতে দিন তারিখ দেওয়া হয় নাসা বলছে পঁচাত্তর বছর আমরা বলছি না একশো প্লাস অল্প কিছু যোগ করা যায় নবীকে তালাক যেই নবী जिंदा সেই নবীকে তালাক এই সমস্ত কিছু ধরে দেওয়ার পরেও যদি অন্তগণ বক্তের হুঁশ না হয় তাহলে তাকে আর কবরে রাখার সময় বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলা সময় চিন নয় বিসমিল্লাহি আলা মিল্লাতি আহলে জাল হাদিস বলা সময় চিন মুসলিম জাতি দিয়েছে এই মুসলিম জাতি আল্লাহ রাবুল আলমিন বিবেক দিয়েছে এই বিবেক দিয়ে বিবেচনা করে আপনারা হাত বাঁধবেন আর প্রতারক ধরা পড়লে জুতা মারবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি